নমস্কার বন্ধুরা, দিবাংটা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আমার এই রেসিপি। তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আর ভিডিওটি খুব বড় করব না। তো এই 5 মিনিটের ভিডিও পুরোটা দেখলে আপনাদের বিশেষ কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আলু দিয়ে আমি আজকে দুধ উত্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এখানে আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু ছাড়াইনি। তো এটা আমি ভাজি করব, আলু ভাজা। তো আজ হচ্ছে শনিবার, তো আমি যে নিরামিষ আলু ভাজবো, আর হলুদ দেব না, সাদা আলু ভাজা। আর এখানে যে দেখুন, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে দুটো ঝিঙে আছে, তো ঝিঙে কেটে নিয়েছি। এটা আমি আর একটা রেসিপি বানাবো মুগ ডাল দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এই রেসিপিটা বানিয়ে নেব, ঝিঙে আর আলু। তো পরে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো চলুন, গ্যাসটা প্রথমে আমি অন করে নিই। তো গ্যাস অন করে দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। আর আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু আমি অবশ্যই মুগ ডাল দিয়ে বানাবো। তো এই দেখুন মুগ ডাল, তো মুগ ডালটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো, তেলটা খুব হিট হয়ে গেছে, তো মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালের ভিতরে আমি একটা দিয়ে দেবো তেজপাতা, তেজপাতাটাকে আমি হাফ করে নিয়েছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি জল ঢেলে দেবো। পুরো 1 ঘটি জল আমি দিয়ে দিয়েছি, কারণ আলু আছে, আলু সিদ্ধ হতে জলটা কিন্তু ফুটে যাবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একই সঙ্গে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, এটাকে আমি চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। তার আগে আমি লবণটা দিয়ে দিচ্ছি, তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। এর সঙ্গে আমি দিয়ে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর আমি দেবো শুকনো লঙ্কা। আগে দিলে কী হবে, ঝালটা নরম হয়ে আসতে একটু ঝাল ঝাল হবে, তো সেই কারণে আমি কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি একটু খুন্তি করে ভেঙে ভেঙে নরম করে দিচ্ছি। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। তো আমি গামলাতে ঢেলে নিয়েছি, তো আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে। তো এবার আমি কড়াইটা গরম হয়ে আসতে দিয়ে দেবো সরিষার তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আবারও দিচ্ছি 1/2 লঙ্কা। এবারে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ঢেলে দেবো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। এবার আমি একটু ধনের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব,
দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, একটু ফুটে আসলে এটা নামিয়ে নেব, পরবর্তী রেসিপিটা আমি শুরু করছি। তো বন্ধুরা দেখুন আমার প্রথম রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি দ্বিতীয় রেসিপিটা শুরু করছি। তো আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গরম করতে। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিয়ে আলুটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা, আর দেবো অল্প পরিমাণে গোটা জিরে। আলু ভাজাটা কিন্তু সাদা সাদা আলু ভাজা হবে, তো আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তো লবণটা আমি দিয়ে দিচ্ছি, লবণটা আমি দিয়ে দিচ্ছি, তো আর কিছু দেওয়ার নেই। এবার আমি আলুটাকে ভেজে নেব, আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে, তো লাস্টে আমি একটু চিনি অ্যাড করব, তাহলে আলুটা ভাজা হয়ে যাবে। আলুটাকে আমি নিরামিষ ভাবে ভাজছি, তাই কিন্তু হলুদ দেবো না। তো আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কী হবে, আলুটা খুব লাল লাল করে ভাজা হবে, সেই কারণে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমার আর কিছু মেশানো নেই, এবারে আর একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর একটু তেল লাগবে, তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলু ভাজাটা নামিয়ে দিচ্ছি। তো একটা প্লেটে নামিয়ে সাফ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমার দুটো রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সাদা আলু ভাজা এই দেখুন ভেজে তুলে নিয়েছি, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সহজভাবে সহজ পদ্ধতি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর এই দেখুন আলু, ঝিঙে আর মুগ ডাল। তো আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।